বিশ্বব্রহ্মাণ্ড আয়ুর্বেদে সকলকে স্বাগত। আজকে আমরা জীবনে সফল হওয়ার একটি বাণী নিয়ে আলোচনা করব। আমি শ্রী শ্রী গুরু ভাপাগলের কাছে একটি বাণী শুনেছি, যেটি জীবনে সফল হওয়ার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং তার ভূমিকা অত্যন্তই অপরিসীম, অতুলনীয়। তিনি বলেছেন, টবর্গের পাঁচটি বর্ণকে সবসময় মনে রাখবে। বলেছেন, ট দিয়ে টাকা, একে যদি উল্টে দাও তবেই হয়ে যাবে কাটা। অতএব তুমি যদি টাকার সৎ ব্যবহার করো তবে সেই টাকা তোমাকে সুখ এনে দেবে, যদি তুমি সেই টাকার অপব্যবহার করো তবে সেই টাকা তোমার কাটা হয়ে দাঁড়াবে, অর্থাৎ তোমার কোনো ক্ষয়ই করবে। কোনো জিনিসকে কাটলে যেমন সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, তেমনি তুমি যদি টাকাকে উল্টে দাও বা তার যদি উল্টে দেওয়ার এখানে মামার্থ বুঝেছে যে তাকে যদি তুমি অপব্যবহার করো, তার সদ্ব্যবহার ছেড়ে যদি অপব্যবহার করো তাহলে সেটা হয়ে যাবে কাটা। এবং ট দিয়ে টাকা, তাকে উল্টে দিলেই হয়ে গেল কাটা। ঠ দিয়ে কখনো ঠকবে না, কখনোই কারো কাছে ঠকবে না, তার জন্য সবসময় যে কোনো কর্ম করার আগে যথেষ্ট ভাবনা চিন্তা করে সেই কর্মে এগো। ড দিয়ে ঈশ্বর, ভগবান, আল্লাহ কি মন ভরে ডাকো, তাদের প্রার্থনা করো, তাদেরকে স্মরণে রাখো। এবং যদি ঢ দিয়ে ঢং করে ডাকো তবে মধ্যাহ্ন দিয়ে নষ্ট হয়ে যাবে। অতএব তুমি বাইরে পোশাক আশাক সাজিয়ে ব্রাহ্মণ সেজে বা কোনো ধর্মীয় গুরু সেজে তুমি এক ভগবানকে বা ঈশ্বরকে ডাকছো ঠিক, কিন্তু তাকে যদি তুমি মন দিয়ে না ডাকো, তুমি যদি মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে তোমার প্রভাব ফেলার জন্য শুধু এক মিথ্যে বার্তা যদি ছড়াও বা মিথ্যেভাবে যদি ভুলভাবে যদি তুমি ডাকো, ঢং করে ডাকো, সেই জন্য বলেছি যদি তুমি ঢং করে ডাকো তাহলে কিন্তু তুমি মধ্যাহ্ন দিয়ে নষ্ট হয়ে যাবে, তোমার আর অস্তিত্বই থাকবে না। অতএব এই পাঁচটি বর্ণকে মনে রাখবে, খুবই সুন্দর এই পাঁচটি বর্ণের তাৎপর্য এখানে বোঝানো রয়েছে। যে ট দিয়ে টাকা, তাকে উল্টে দিলেই হয়ে যাবে কাটা। ঠ দিয়ে কখনোই ঠকবে না, ড দিয়ে মন ভরে ডাকে ঈশ্বর, ভগবান, আল্লাহকে মন ভরে ডাকে। ঢ দিয়ে ঢং করে ডাকলে মধ্যাহ্ন দিয়ে নষ্ট হয়ে যাবে। ওকে, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো এবং সকলকেই সুখে রাখো। তাই জন্য আমাদের, আমি যে ধর্মে বিলং করি, আমি যে ধর্মে যে জ্ঞান পেয়েছি, এই সনাতন ধর্মের এক বাণী রয়েছে, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভব। শুধু কখনোই নিজের ভালো চেয়ে না, শুধু নিজেকেই বলে না যে আমি সবসময় ভালো থাকি, আমার এটা ভালো থাকে, তুমি জগতের সকলেরই মঙ্গল কামনা করো, তবে সেই সকলের মধ্যে তুমিও একজন। অতএব তোমার প্রার্থনা তাদের মধ্যেই হয়ে গেল। অতএব সর্বে ভবন্তু সুখিনঃ, জগতের সকলেই সুখী হও। সর্বে সন্তু নিরাময়া, জগতের সকলেই রোগ থেকে নিরাময় লাভ করো। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, জগতের সকলের মঙ্গল হোক। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভব, জগতের কেউ যাতে কখনোই দুঃখ ভোগ না করে। ওকে।